আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? নিয়ে আসলাম আরেকটা সুইডেনের মতো আরেকটি জায়গায়। দেখেন এই যে মহিষগুলা এখানে চড়ানো হইতেছে, কিন্তু এখানে কোনো গৃহস্থ নাই, ঠিক আছে? এই যে দেখেন, কিন্তু এই দেশের মহিষগুলা ছোটো ছোটো, বাংলাদেশের মহিষের মতো না, এটা কিন্তু মালয়েশিয়াতে। জায়গাটা দেখেন বিশাল এরিয়া, আর সাইডে শুধু দেখবেন পাম অয়েলের বাগান। আর এটা কিন্তু পাম অয়েলের বাগানই ছিল আপনার, হচ্ছে কাটা হয়েছে, মানে পুরনো হয়ে গেছে, অনেক দিন বয়স হয়েছে এরকম, পরে কেটে আবার নতুন করে প্রস্তুতি চলতেছে পাম অয়েল গাছ লাগানোর জন্য। কিন্তু এই যে মহিষগুলো দেখেন, এগুলো মহিষ একদম ছোটো ছোটো, ঠিক আছে? জুম করলে যায়, জুম না করলে দেখাই যায় না, এই ছোটো ছোটো মহিষ একদম, ঠিক আছে? এই হলো অবস্থা। যাই হোক, সুন্দর এই ভিডিওটা করতে পেরে আমার খুব আনন্দ লাগছে, ঠিক আছে? এই যে মহিষগুলা চড়তেছে একলা একলাই, ঠিক আছে? গৃহস্থ নাই, কেউ নাই, ঠিক সময় মতো তারা তাদের ঘরে ফিরে যাবে। দেখেন সুন্দর একটা নেচারা, কত সুন্দর পরিবেশ। আর আমি এই গাড়ি নিয়ে আসছি, ঠিক আছে? আর ও যে আরও দুইটা তিনটা গাড়ি ওই পিছনে, রোড ঠিক করা হইতেছে আর কি। আর রোড ঠিক হইলে আমরা অ্যালমোনিয়াম নিয়ে চলে যাব। তো এর ফাঁকে ভিডিওটা আমার করা, অবশ্য আশা করি সবার ভালো লাগছে। দেখেন দৃশ্যটা কত সুন্দর দেখাইতেছে জায়গাটায়। আসলে এই যে পাহাড়টাকে আল্লাহ পাক সৃষ্টি করছে দুনিয়ার ভারসাম্য রক্ষা করতে। মালয়েশিয়াতে আসলে বুঝবেন যে পাহাড় আর পাহাড়, পাহাড়ের অভাব নেই। এই দেখেন মেঘ আর মানে আসমান জমিন একত্রিত হয়ে রয়েছে, এই একটা অবস্থা, ঠিক আছে? সুন্দর কি অবস্থার, এটা দেখে আপনি যে কেউ সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এগুলো কইরা যাবেন, যেহেতু সময় কাটে একটু ভিডিওটা করছি আশায়।